ভালোবাসি ভালোবাসি। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে পিসি? কোথায় গেল বলতো ছেলেটা? কোথায় যাবে? চলে আসবে এক্ষুনি। সেই কখন বেরিয়েছে? এত রাত হলো, কিছু খেয়েছি কিনা কে জানে। তুমিও তো কিচ্ছু খাওনি। ও না খেলে আমি কি করে খাই বল? শরীর খারাপ হয়ে যাবে পিসি, একটু কিছু খাও। না, আমার কিছু হবে না। বললেই হলো কিছু হবে না? দাদা যদি এসে শোনে তুমি কিছু খাওনি, ও কিন্তু খুব কষ্ট পাবে। এমনিতেই ওর কত বড় সমস্যা চলছে বলো তো। আরে তুই ওকে একটা ফোন করে দেখ না। ঠিক আছে, করছি। কিন্তু তার আগে তোমার কিছু খেতে হবে। এসো। না, আমি কিছু খাবো না। তোমার মনে আছে পিসি, ছোটবেলায় তুমি যখন আমাদের বাড়িতে থাকতে যেতে দু তিন দিনের জন্য, আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম, আর তুমি খাওয়াবার জন্য আমাকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করলে আমি কি বলতাম? আমার ইচ্ছে করছে না পিসি। তুমি তখন আমি ঘুমোচ্ছি তার মধ্যেই আমায় খাইয়ে দিতে। আমি সকালে ঘুম থেকে উঠে বলতাম, কাল রাতে আমি খেয়েছিলাম, মনে পড়ছে না তো? তুমি আমার জন্য এত কিছু করেছ, আমায় এবার কিছু একটা করার সুযোগ দাও পিসি। আর কিছু খেতে ইচ্ছে না করে, একটু দুধ মিষ্টি অন্তত খেয়ে নাও পিসি। ঠিক আছে, আমি তোমার সামনে দাদাকে ফোন করছি। এবার এসো, এসো। এখনো ফিরলো না? তুমি চিন্তা করো না, আমি বাইরে গিয়ে দেখছি ওকে পাই কিনা। তুমি এত রাতে ওকে কোথায় খুঁজবে? না, ওর বন্ধুদের বাড়িতে আমি চিনি, আমি গিয়ে দেখি ওখানে। আমি বলছিলাম ফোনটা করে দেখি আগে। হ্যাঁ পিসি, আমি আসছি, এক মিনিট। আগুন হবে দাদা? হ্যাঁ।
সরি, সিগারেট খাই না তো। নেই দেশলায়, থাকলে দিতাম। ভালোবাসি 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 ভালোবাসি। চলুন। কোথায়? দাদাকে খুঁজতে। আপনি যাবেন? হ্যাঁ। না না, এত রাতে আপনি কেন যাবেন? সঙ্গে একজন কেউ থাকলে আপনারই তো সুবিধে। সুবিধে অসুবিধার কি আছে? আমি তো মোড় অব্দি গিয়ে দেখে আসবো। দেখুন, যে কোনো রকম এমার্জেন্সিতে আরেকজনের হেল্প দরকার লাগে। চলুন। খুঁজা খুঁজা প্লিজ, এত রাতে বেরিয়ে আমার বিপদ বাড়াবেন না প্লিজ। কিসের বিপদ? চারিদিকে কেউ নেই, দিনকালও ভালো নয়। আর ঠাকুরদাদের মতো কথা বলতে হবে না, চলুন তো। যদি যদি কোনো অঘটন ঘটে যায়? আপনি তো আছেন, আপনি আমায় বাঁচাবেন, পারবেন না? থাক, বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, সেলফ ডিফেন্স আমার শেখা আছে। দাদা বোধহয় একটা কথা আপনাকে বলতে ভুলে গেছে, আমি বহুদিন মার্শাল আর্টস শিখেছি। না, সে তো শখ করে অনেকেই। আপনি কিন্তু শুধু শুধু দেরি করছেন। দাদা আর পিসিমণি বোধহয় আরেকটা কথাও আপনাকে বলতে ভুলে গেছে, আমি কিন্তু ভয়ানক জেদি। একটা কিছু করব ঠিক করে ফেললে সেটা করেই ছাড়ি। কি হলো, যাবেন না? আমি একাই যাব এবার। দাঁড়ান এক মিনিট। আবার কি হলো? আনন্দা আনন্দা আনন্দা! হ্যাঁ, কি হয়েছে? শোনো, আমরা একটু বেরোচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দাও। বেরোচ্ছি মানে? এত রাত্রিরে কোথায় বেরোচ্ছো? ইন্দ্র এখনো ফেরেনি। ফেরেনি মানে? আমি তো জানতাম না, আমি তো ছদরে তালা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। না না না, এত রাত্রিরে যাবে কোথায়? আশপাশগুলো একটু দেখে আসবো, তো মোবাইলটা অফ করে রেখেছে। কিন্তু গুঞ্জা দিদি, তুমি বাড়িতে থাকো, আমি অপু দাদার সঙ্গে যাচ্ছি না। যাবো। হ্যাঁ, কোনো লাভ নেই হারানদা, উনি যাবেনি। তুমি এক কাজ করো, দরজাটা খুলে রেখো আর একটু সজাগ থেকো, ঠিক আছে? চলুন, অনেক সময় নষ্ট হয়েছে। দেখো, ভালোবাসি ভালোবাসি ইন্দ্র, ইন্দ্র, দাদা, কি হয়েছে? ইন্দ্র কে? দাদা, আরে মোর কই? ওঠ। হ্যাঁ, মদ খেয়েছে মনে হচ্ছে। মোর কই? ওঠ দাদা, তুলুন না, ওঠ, বাড়ি চল। আস্তে। মোর কই রে? তুই ওটা আগে তুই সব বাড়ি চল। মানিশ,
অত আনন্দের কিছু নেই। প্রেমে ব্যর্থ হলে এরকম অনেক সময় হয়, দেরি করে বাড়ি ফেরে, নাও খাওয়া ভুলে যায়, একটু পরেই দেখবে আপদটা আবার এসে হাজির হবে। আর যদি না ফেরে? কি যে বলো না, না ফিরলে যাবে কোথায়? না না, ধরো মনের দুঃখে হিমালয়ে চলে গেল, সন্ন্যাসী হয়ে গেল, তপস্যা করতে শুরু করলো, তখন তাহলে তো খুবই ভালো। তাহলে ওর বাবা অসুস্থ হয়ে শয্যা নেবে, আর তখন লাহা সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে সিংহাসনে বসবেন শ্রী সোমেন্দ্রনাথ লাহা। ইয়েস, আর যৌবরাজ্যে অভিষিক্ত হওয়ার পর আমি বেরিয়ে পড়ব সুইজারল্যান্ড, রোম, লন্ডন, প্যারিস। তবে সেখানে আমার সঙ্গে আরো একজন যাবে। কে? কে? লাহা সাম্রাজ্যের আর একজন কর্ণধার সোহিনী লাহা। ইস, তখনই ছাই ফেলতে ভাঙাগুলোর কথা মনেই থাকবে না তোমার? নিশ্চয়ই থাকবে, আর যদি না থাকে তাহলে তো এই সম্রাটের মুকুট আমার কাছে কাঁটার মুকুটে পরিণত হবে। শোনো, আমার স্বপ্ন যদি সফল হয় তাহলে তুমি যা চাও তাই আমি তোমাকে দেব। যা চাইবো তাই। হীরে তোমার খুব পছন্দ তাই না? ডায়মন্ডস? না। তাহলে হীরে টেরে কিছু না, ধরো ফ্লোরিডার কাছাকাছি মেক্সিকান কোস্টে আমাদের একটা ছোট্ট বাড়ি থাকবে, তার সামনে সোনালি বালি, নীল সমুদ্র। আরে বাবা, ছোট্ট বাড়ি কেন? আমি তোমাকে একটা একটা দ্বীপ উপহার দিতে চাই, একটা গোটা দ্বীপ, গোটা দ্বীপ। তবে তার আগে আজকে যে খবরটা তুমি আমাকে এনে দিয়েছ তার জন্য তোমাকে আমি একটা পুরস্কার দেব। ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি।